1999 সালে 6 মার্চ যশোর টাউন হল ময়দানে বাংলাদেশ উতিচি শিল্পগোষ্ঠীর দাদশ জাতীয় সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা হামলায় 10 জনের মৃত্যু হয়, আহত হন 250রও বেশি নারী ও পুরুষ, পঙ্গু হন অনেকেই। চাঞ্চল্য করে মামলার ঘটনার হত্যাকাণ্ড ও বিস্ফোরণ নিয়ে দুটি মামলা হয়, তবে সাক্ষীর অভাবে খালাস পায় সব আসামি। এরপর রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে রাষ্ট্রপক্ষ, কিন্তু বিচার কাজ চললেও 22 বছরেও তার শেষ না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ওই মামলায় আহতরা। এই হামলার বিচার চাই আমরা, বিচার হলে আমরা কিছুটা হলেও শান্তি পাবো। বিচার শেষ করা ও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারের প্রতি দাবি জানিয়েছে উদিচির নেতৃবৃন্দ। আমরা বিচার চেয়ে যাচ্ছি অব্যাহতভাবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানালেন, হাইকোর্টের আদেশে সব আসামি নিম্ন আদালতে আত্মসমর্পণ করলেও পরে জামিনে মুক্তি নিয়েছেন। মামলাটি কাজ চলছে, মামলাটি এখনো ম্যাজিস্ট্রেট কর্তৃকে বিচারের জন্য প্রস্তুত হয়ে জজ কোর্টে আসে নাই, ফলে বিচারের কার্য এখনো শুরু হয়নি। উদিচির অনুষ্ঠানে বোমা হামলার মামলার মোট আসামি 23 জন, এর মধ্যে মারা গেছে 4 জন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।